আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কবুতরের যত্নে রসুন কেন ব্যবহার করা হয় বা রসুন খাওয়ানোর ফলে কি কি উপকারিতা আমরা পেয়ে থাকি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। রসুন খাওয়ানোর ফলে কি কি উপকারিতা পেয়ে থাকি সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে আসলে রসুনের মধ্যে কি কি ভিটামিন উপাদান রয়েছে বা কী কী ঔষধি গুণাগুণ রয়েছে সেটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। তো আসুন দেখে নিই রসুনের মধ্যে কী কী ঔষধি গুণাগুণ রয়েছে বা কী কী ভিটামিন মিনারেলস আছে। তো রসুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, খাদ্য আঁশ, প্রোটিন, ভিটামিন B1, B2, B3, B5, B6 ও B9। আরও রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক ও সেলেনিয়াম। তো এত ভিটামিন থাকার কারণে কিন্তু আমরা রসুনকে প্রাকৃতিক মাল্টিভিটামিন হিসাবেই ধরে থাকি। আপনি যদি আপনার কবুতরকে নিয়মিত রসুন খাওয়ান, আপনার আলাদা করে কোনো মাল্টিভিটামিনের প্রয়োজন হবে না। তো এই যে ভিটামিনগুলো রয়েছে, এই ভিটামিনগুলো বা এই রসুন খাওয়ানোর ফলে আপনার কবুতরের কি কি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বা কি কি উপকারিতা পাবেন সেটা এখন আপনাদেরকে আমি বলবো। তো আসুন দেখে নিই। আসলে অনেক সমস্যার সমাধান বা অনেক উপকারিতাই পেয়ে থাকবেন রসুন খাওয়ানোর ফলে। তো বেছে বেছে আমি আপনাদেরকে 10টি উপকারী দিক বা 10টি বেনিফিটের কথা আমি আপনাদেরকে বলবো যে রসুন খাওয়ানোর ফলে এই বেনিফিটগুলো আপনারা পেয়ে যাবেন। তো আসুন দেখে নিই। 1 নম্বর যেই পয়েন্টটি সেটা হচ্ছে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অর্থাৎ আপনার কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত রসুন ব্যবহার করতে পারেন। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায়, অর্থাৎ আপনার কবুতরের রক্ত সঞ্চালন ক্ষমতা কম থাকলে আপনি নিয়মিত রসুন ব্যবহার করতে পারেন। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে ব্রিডিংয়ের আগ্রহ বাড়ায়, আপনার কবুতরের বিশেষ করে নর মাদির যদি ব্রিডিংয়ের আগ্রহ কম থাকে অর্থাৎ হিট কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রসুন ব্যবহার করতে পারেন, কারণ রসুনে রয়েছে প্রচুর পরিমাণে সেলেনিয়াম যা আপনার ব্রিডিংয়ের আগ্রহ বাড়ায়। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে হৃৎপিণ্ডের শক্তি বাড়ায়। 5 নম্বর পয়েন্টটি হচ্ছে ঠান্ডা প্রতিরোধ করে, বিশেষ করে শীতকালে আমরা কিন্তু কম বেশি প্রত্যেকটা খামারই রসুন ব্যবহার করে থাকি, কারণ আমরা জানি ঠান্ডা প্রতিরোধে রসুন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় যদি আপনি আপনার কবুতরকে প্রতিনিয়ত রসুন খাওয়ান। আশা করি শীতকালে আপনার কবুতরের ঠান্ডাজনিত সমস্যা থাকবে না বললেই চলে। বেশিরভাগ বড় খামারিরাই কিন্তু আপনার শীতকালে নিয়মিত রসুন খাইয়ে থাকে কবুতরকে। 6 নম্বর পয়েন্টটি হচ্ছে শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া দমন করে, অর্থাৎ আপনার কবুতরের শরীরে যদি ক্ষতিকর ব্যাকটেরিয়া বাসা বাঁধে সেক্ষেত্রে কিন্তু নিয়মিত রসুন ব্যবহার করতে পারেন। নিয়মিত রসুন ব্যবহার করার ফলে আপনার কবুতরের শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া দমন করার পাশাপাশি উপকারী ব্যাকটেরিয়া তৈরিতে সাহায্য করে, যা পরবর্তীতে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া আপনার কবুতরের শরীরে বাসা বাঁধতে পারবে না। 7 নম্বর পয়েন্টটি হচ্ছে সেল ড্যামেজ রোধ করে। 8 নম্বর পয়েন্টটি হচ্ছে কবুতরের হাড়ের শক্তি বাড়ায়, বিশেষ করে বাচ্চা কবুতরের ক্ষেত্রে হাড়ের শক্তি খুব বেশি প্রয়োজন হয়। তো ছোট বাচ্চা থাকা অবস্থায় আপনি আপনার কবুতরকে নিয়মিত রসুন দিতে পারেন। 9 নম্বর পয়েন্টটি হচ্ছে অরুচি দূর করে। অনেক সময় দেখা যায় কবুতরের খাবারের প্রতি অনীহা দেখা দেয়, খাবারের প্রতি অরুচি দেখা দেয়। এই অরুচি দূর করার জন্য কিন্তু আপনি আপনার কবুতরকে নিয়মিত রসুন খাওয়াতে পারেন। 10 নম্বর বা শেষ যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে ব্যথা নিরাময়ক হিসাবে রসুন ব্যবহার করা যায়। আপনি চাইলে কবুতরকে রসুন খাওয়াতেও পারেন, আবার যদি কাটা ছেঁড়া কোনো জায়গা থাকে সেখানে থেতলিয়ে আপনি আপনার কবুতরকে রসুন লাগিয়েও দিতে পারেন, এক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এই হচ্ছে উপকারী দিক বা কী কী ভিটামিন আছে বা কী কী মিনারেলস আছে এগুলো হচ্ছে আলোচনা করলাম। এখন কিভাবে আপনি আপনার কবুতরকে রসুন পানি দিতে পারেন সেটা আপনাদেরকে বলবো। আপনি প্রতি লিটার পানিতে 2 কোয়া, মাঝারি সাইজের 2 কোয়া রসুন আপনি আপনার কবুতরকে দিতে হবে। 19-20, অর্থাৎ একটু কম বেশি সেটা কোনো ব্যাপার না, তবে চেষ্টা করবেন মাঝারি সাইজের 2 কোয়া রসুন প্রতি লিটার পানিতে দিতে হবে।
মনে করেন আপনার ফার্মে 5 লিটার পানি প্রয়োজন হয় প্রতিদিন, সেক্ষেত্রে 10 কোয়া রসুন থেতলিয়ে এর রস এই পানির সাথে মিশিয়ে দিতে হবে। আমি যেটা করি সেটা হচ্ছে, আমার লফটে যদি 5 লিটার পানির প্রয়োজন হয়, আমি 1 লিটার পানিতে 10 কোয়া রসুন ভালোভাবে থেতলিয়ে ও রস মিশিয়ে একটু ফুটিয়ে নিই, ফুটিয়ে ভালোভাবে সেঁকে বাকি 4 লিটার পানির সাথে মিশিয়ে আমি আমার কবুতরকে খেতে দিই। এইভাবে আমি আমার কবুতরকে প্রতিনিয়ত রসুন খাওয়ানোর চেষ্টা করি। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে কবুতরকে রসুন খাওয়াতে হয় বা রসুন খাওয়ানোর ফলে কি কি বেনিফিট আপনি পেয়ে যাবেন আপনার কবুতরের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।